কোরআন শরীফের বাসায় যে বিধানটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে ঘোষণা করেছেন আল্লাহ সাদ করেন ফানকে মুসলমান জাতির যাদের বিবাহর সক্ষমতা আছে প্রয়োজনীয়তা আছে তোমরা বিলম্ব না করে বিবাহ করো নয়াতের মধ্যে আল্লাহ বলেন আনকে হল আয়া মা মিনকুম ওয়াস সালেহিনা মিন ইমা ইকুম এতে বলছে প্রথম আয়াতে যে তোমরা বিবাহ করো বিবাহ যখন প্রয়োজনীয়তা দেখা দিবে তো আকেল বালেক মুসলমান তিনটা গুণ যাদের আছে এক নম্বরে আকল আছে বুঝে তার জৈবিক চাহিদার উপরে যৌন চাহিদার উপরে তার জন্য কি বিবাহ দরকার আছে কি না এই কথাটা সে বুঝে এটাকে বলা হয় আকেল যদি প্রয়োজনীয়তা দেখা দেয় সে কি বউ চালানের উপরে সক্ষম কিনা বিবির উপরে যত্নবান হইতে পারবে কিনা এতটুকু জ্ঞান বুদ্ধি তার আছে আকেলের অর্থের ভিতরে এই অর্থটাও আছে একটা মেয়েকে বিবাহ করার পরে তার মধ্যে বউর হক স্ত্রীর হক যৌন চাহিদা সহকারে ফুরুষ। তার জাগতিক যেই জিনিসগুলো প্রয়োজন যেমন পর্দা রাখার মতন ঘরের ব্যবস্থা শরীরকে আবৃত্ত রাখার মতন কাপড়ের ব্যবস্থা পেটকে খিদা নিবারণ করানোর মতন অর্থের ব্যবস্থা এই তিনটা বিষয়ে যদি তোমার থাকে এই মুসলমান সমাজ মুসলমান সমাজের ছেলে মেয়েরা এখানে ডাইরেক্ট ছেলেদেরকে হুকুম করছেন ফান কেহ তোমরা বিবাহ করো মা তালাকুম যেটার দ্বারা তোমাদের দিল মন শারীরিক মানসিক সকল অবস্থায় ফুর্তি আসবে এমন একটা মেয়েকে তুমি বিবাহ করো মিনানিসা মহিলাদের থেকে হিজরা না হিজরা এক জাতি আছে যাদেরকে দেখতে মহিলার মতন দেখা যায় আসলে বাস্তবে মহিলার সক্ষমতা তার মধ্যে নেই দেখতে মহিলার মতন কথাবার্তার ভঙ্গিমা হল পুরুষের মতন এই জাতিকে বলা হয় হিজরা তো রব্বুল রব সরাসরি বলছে তুমি যে বিবাহ করবা আবার হিজরা হবে না হইলে মহিলা হইতে হবে এবং পুরুষ হইলেও হবে না পুরুষকে পুরুষ বিবাহ করা যায় না পাক সরাসরি বলছে মিনান নিসা মহিলা হইতে হবে তাহলে একজন মুসলমান বিবাহের ক্ষেত্রে মহিলা তার নির্ধারণ করতে হবে কম বয়সের পুরুষ হইলেও হবে না এবং হিজরা হইলেও হবে না বলে করব কয়টা আল্লাহ রব্বুল আলমিন বলেন যে তোমার জৈবিক চাহিদা যৌন চাহিদা পুরা হইতে যেই পরিমাণের প্রয়োজন যৌন চাহিদা পুরা হওয়ার জন্য যেই পরিমাণ প্রয়োজন যদি তুমি সক্ষম হও ওই মহিলাগুলাকে সঠিকভাবে চালানের ব্যাপারে তাহলে নিসা মাতনা দুইটা করতে পারো মাইকার আওয়াজে যে মা আছেন আমি আল্লাহর বিধান বয়ান করতেছি আমার সাথে কেউ আবার মন খারাপ করবেন না মহিলাদের সবচেয়ে বড় যে জিনিস সমস্যা এটা হলো একাধিক বিবাহ কোনো পুরুষের জন্য মহিলারা পছন্দ করে না এই যে পছন্দ না করা এটা আল্লাহর আইনের খেলাফ আল্লাহ বাক রব্বুল আলমিন একটা আকেল বালেক সচ্চল পুরুষের জন্য যার যৌন চাহিদায় দুইটা মেয়ে চায় আল্লাহ বলেন যে তুমি সক্ষম হইলে দুইটা করো মাসনা মাসনা এটা আরবি শব্দ সৌদি আরবে যদি দুই বুজানের প্রয়োজন হয় তখন তারা বলে মাসনা ইসনাইন এরাবের পরিবর্তনে হালাতের পরিবর্তন আসে দুইটাও যদি তোমার যৌন চাহিদা শেষ না হয় এবং তুমি দুইটার হোক পরিপূর্ণ আদায় করার পরে আরো তোমার করার মতন সক্ষম যৌন এবং অর্থ মেয়েগুলাকে যত্ন সহকারে পরিচালনা করার মতন তোমার সক্ষম আছে যার যতটুক হক আদায় করা তাহলে তুমি তিনটা করতে পারো বা অথবা তোমার তিনটাও তোমার জরুরি চাহিদা শেষ হয় না। তোমার যৌন চাহিদা জৈবিক চাহিদা সক্ষমতা এত আছে যে তুমি ইচ্ছা করলে চারটাও নিতে পারবে এবং চাইরোটারে পরিপূর্ণভাবে হক আদায় করতে পারবে পরিপূর্ণভাবে হক আদায় করতে পারলে তাহলে ওই পুরুষের জন্য চারটাও করা এটা আল্লাহ বাকের বিধানের ভিতরে চারটা পর্যন্ত একটা পুরুষ তার যৌন চাহিদা সক্ষমতা এবং তার অর্থের চাহিদা যদি অর্থের পরিপূর্ণতা যদি পুরাপুরি থাকে যে চাইরোটাকে সমমান সমপরিমাণ সে হক আদায় করতে পারবে তো আল্লাহ বাকরবুল আলমিন বলেন যে তুমি চারটা পর্যন্ত বিবাহ করতে পারবা একে আমাদের দেশের যে কালচার বাংলাদেশের এটা জুয়ান বায়েরা, এবং জুয়ান বাইদের যে অভিভাবক আছেন তারা খেল করবেন কোনো কোনো যুবক তো এক স্ত্রীর চাহিদায় পুরা করতে পারে না একটা স্ত্রীর চাহিদায় পূর্ণ করতে পারে না কিন্তু সে বিবাহের নামে শ্বশুরবাড়ির থেকে অর্থের লোভে বা মেয়ের থেকে অর্থের লোভে একাধিক বিবাহ করে এমন বিবাহ আবার হারাম অর্থের লোভে করা যেত না মেয়ের থেকে চাপের রেখা টাকা আদায় করার উদ্দেশ্যে একটা করাও না যায় একাধিক তো দূরের কথা একটা করাও না যায় তাহলে বিবাহ এটা সরাসরি কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলমিন আইন বয়ান করছেন বিবাহ করো বিবাহ হলো ব্যক্তিগতভাবে যদি কোন যুবক বিবাহের সক্ষম হয় দুই ধারাতে একটা হলো যৌন চাহিদার ধারাতে আরেকটা হল পরিচালনার ধারাতে অর্থনৈতিকভাবে পরিচালনা করতে গিয়ে তার মধ্যে দুর্বলতার কোনো পয়েন্ট নাই বিবাহ করছে স্ত্রীকে পর্দা মতন চালানের মতন তার বাড়িও আছে এই মাশালা যৌন চাহিদা নাই তাহলে বিবাহ করা না যৌন চাহিদা আছে কিন্তু মেয়েকে পর্দায় রাখতে পারবে না তারপরে বিবাহ করা না যতক্ষণ পর্যন্ত মেয়েকে সে পর্দা রাখার মতন ব্যবস্থা করার সক্ষম তার মধ্যে না আসবে আরেকটা হলো ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে কিন্তু অভিভাবক ছেলে বা মেয়ের গার্জিয়ান ছেলে মেয়েকে বিবাহ করায় না কিন্তু ছেলে বা মেয়ে বা অধীনস্থ বিবাহিত বিবাহিতা তার ব্যক্তিগত কোনো সম্পদ নাই সে তার অভিভাবকের সম্পদের উপরে নির্ভর মা বাবার সম্পদের উপরে সে নির্ভর এই পর্যায়ে গিয়ে অভিভাবক এবং গার্জিয়ান মা বাবার উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বয়সের প্রাপ্ত বয়সের ছেলে মেয়েদের বিবাহর আইন চালু করছেন ও আন হল আয়া মা ও আনকে হল আয়া মা তোমরা তোমাদের প্রাপ্ত বয়সের ছেলে মেয়েগুলাকে বিবাহ দাও এই আইনটা হলো এক নম্বরে মা এবং বাবার উপরে অথবা মা বাবা না থাকলে যে অভিভাবকের অধীনে ছেলে মেয়ে থাকে ওই অভিভাবকের উপরে ও আনকে হল আয়া মা মিনকুম তোমরা তোমাদের প্রাপ্ত বয়সের ছেলে মেয়েগুলাকে বিবাহ ওয়া ইমাইকুম এবং যে সমস্ত অভিভাবকের আন্ডারে নিয়ন্ত্রণে গোলাম এবং নেককার বাদি নেক্কার গোলাম এবং নেককার বাদী ছেলে মেয়ে না ছেলে মেয়ের কথা তো প্রথমেই আসছে দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন অভিভাবকদের কথা বলতেছেন যেই অভিভাবকদের অধীনে নেক্কার গোলাম সওয়াল মানে নেক্কার বাদ্যগত গোলাম নমাজি গোলাম ইমানওয়ালা গুলাম কলমাওয়ালা গোলাম সৎ গোলাম সৎ বান্দি এই পর্যায়ের যদি গোলাম বা বান্দি থাকে আল্লাহ বলেন যে তোমরা ওই গোলাম এবং বান্দিকে বিবাহ করাইয়া এখন যদি এই পরিপ্রেক্ষিতে কেহুয়ে যুক্তি প্রয়োগ করে যুক্তি কোনো ফোকর যুক্তি আসতেছে ছেলে উপযুক্ত হইলে কি বিবাহ করিয়ে দিতে হবে মেয়ে উপযুক্ত হইলে কি বিবাহ করাই দিতে হবে তার তো কোনো কামাই রুজি নেই বেকার সে তো ব্যক্তিগতভাবে সবল এবং সচ্ছল না ব্যক্তিগতভাবে দুর্বল আল্লাহ কয় ফুকার ফকির ছেলে এবং মেয়ে মা বাবা কিন্তু ছেলে মেয়ে হলো ফকির অথবা গোলাম নেককারে বাদিও নেককার। কিন্তু গোলাম আর বান্দি দুটাই হলো দরিদ্র কিতাইটা দরিদ্র আল্লাহ কোন সাইড বাকি রেখে নাই মানুষ তার যত যুক্তি প্রয়োগ করতে পারে সকল যুক্তির জবাব আল্লাহ নিজে দিয়ে দিচ্ছেন আল্লাহ পাক নিজেই দিয়ে দিচ্ছেন ছেলে বেকার মেয়ে বেকার গোলাম বেকার বাদী বেকার গোলামও বেকার বাদীও বেকার বাদি মানে গ্রাম্যবাস বান্দি তো গোলাম এবং বাদের প্রথা ইসলামের প্রথম যুগে ছিল আজকার জমানায় যেটা কাজের বুয়া এবং কাজের ছেলে হয়ে গেছে ওইটা আগের জমানায় ছিল গোলাম এবং বাদি হিসাবে গোলাম এবং বাদি হিসাবে চাকর চাকরানি নেককার কারও অধীনে আছে সে তার মনিবের বিবাহের উপরেই নির্ভর যার অধীনে আছে সে যদি তাকে বিবাহ করায় তাহলে সে করবে কিন্তু করে না কেন সে অর্থনৈতিকভাবে দুর্বল এই জন্য সে নিজে করে না আর মনিব বা মালিক গার্জিয়ান বাবা বা মা করায় না কেন আমরা নিজে এনে না সম্পদশালী কিন্তু ছেলে দ বেকার ছেলের তো কিছু নাই এই দুই কারণে যদি বিবাহ না করায় আল্লাহ বলতেছে যে তুমি করাইয়া দো এই কোনো ফকর যদি এই জনগোষ্ঠীটা দরিদ্র হইয়া থাকে যে দরিদ্রতার কারণে তুমি তার বিবাহটা করাইতেছ না আল্লাহ তুমি আমার হুকুম মোতাবেক আমার নবেজের তরিকা মোতাবেক বিবাহটা করাইতে দেরি হবে আমি আল্লাহ আমার নিজ গুণে নিঃশক্তিতে ওই ছেলেমেয়ে দারিদ্রতার জীবনটাকে মোচন করে দিব শুধু বিবাহের বরকতে যেটা হয় আমাদের দেশে অধিকাংশ মা বাবা অধিকাংশ অভিভাবক ছেলেমেয়েরা বিবাহ করার উপযুক্ত হইয়া যায় অনেক আগ থেকেই কিন্তু বিবাহ করায় না এই টেনশনে বিবাহ করাইলে বউ পারে না বলেন তেজ নিজেই চলতে পারে না আবার আরেকজনের মাইয়া কিভাবে চালাইবে আল্লাহ কই এই চিন্তা তোমার করার প্রয়োজন নাই চলানের মালিক চলনের মালিক এই দুটাই হলো আমি আল্লাহ ঠিক না ঠিক একটা মানুষ হাঁটতে পারে না তাকে হাঁটার যোগ্যতা দান করছে কে তো যে আল্লাহ না হারুন না মানুষ বাচ্চা গেলে হাঁটতে পারছে না দৌড়লে দাদা দুই হাতে ধরে রাখুন লাগছে দাদি দুই হাতে ধরে রাখতে হচ্ছে নানায় দৌড়তেছে নানিয়ে দৌড়তে হয়েছে বাবায় দৌড়তে হয়েছে মায়ে ভাইয়ে হয়েছে ভাইয়েছে অন্যথায় বাচ্চা এটা দাঁড়িয়ে থাকা কশিন কালো সম্ভব ছিল না কই যে আল্লাহ আমি যে আল্লাহ ওই অসহায় অবস্থায় ওই বাচ্চাটাকে চলতে পারতো না চলানের সুযোগ করে দিছি আর এটা তো চলার উপযুক্ত হয়ে গেছে এখন হাঁটতে পারে চলতে পারে মেট্রিক পরীক্ষা এ পরীক্ষা বি এ পরীক্ষা কলম ঘুরাইতে পারে কাগজ ঘুরাইতে পারে পারে মাথায় ভাবে করতে পারবে নি তোর এই চিন্তা এলো যে এটা চালাইবে কেনা যে চালানের মালিক হইলাম আল্লাহ তোমার কাজ হইলো তোমার দায়িত্ব পালন করা তুমি করাইয়া দাও আর চালাইব আমি আল্লাহ আল্লাহ বলেন যে আরে শুধু চালাইব না ওই যুবকটা তার বউ নিয়া চলতে আর ওই মেয়েটা তার স্বামী নিয়া চলতে দুনিয়ার জীবনের ক্ষেত্রে চলন বা চালানের যত কিছুর প্রয়োজন হবে সকল লাইনে আমি তাকে অন্যর থেকে বেমুখাফিকি করে দিব সকল লাইনে কারো কাছে আমি মোহতাজ বানাইব না ইগ্নির অর্থ হলো যে সে কোনোদিন বউ চালানোর জন্য কারো কাছে হাত পাততে হবে না আর ওই মেয়েটা যদি আমার হুকুম আর নবীজির তরিকায় বিবাহ বসে তার স্বামী কন্ট্রোল করার জন্য কারো কাছে সে মুখাফিকি হইতে হবে না তাহলে বিবাহ দুনিয়ার জীবন সচ্ছলতার জীবন আনার পিছনে এক শক্তিশালী শক্তি বিবাহের জিন্দগি বিবাহের জীবন বাকি অনক অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহ করার পরে দারিদ্রিক জীবন আসে আসে না না আসে বিবাহের সকলে তো কইরেই রেলেছে এখন সে অর্থের অভাবে সর্বপ্রথম তার চাহিদা হইল শ্বশুর বাড়িতে যৌতুক কিসের চাহিদা যৌতুকের চাহিদা বিবাহের আগে দিয়েও অনেকে শর্ত করে নেয় আমার কছে মেয়ে বিশেষ করে গার্জিয়ান এই ভুলটা বেশি করে কি করে যে আমার ছেলেটা বিবাহ করাইবো তারে জিজ্ঞাসা করে দেখো মেয়ের বাহিরে বিদেশ ফাড়াই দিবনি জিজ্ঞাসির পাঁচ লাখ দশ লাখ টেহা দিলে তাহলে তার মাইয়া আমি বিবাহ করাম এগুলাকে বলা হয় যৌতক কি বলা হয় যৌতুক উর্দু ভাষা এটাকে বলা হয় বিয়ার্স বিয়াস বাংলা হইল যৌতুক এটা খুব খেয়াল রাখবেন কোনো ছেলে কোনো মেয়ে কি বিবাহ করতে গিয়া দুনিয়াবি কোনো লাইনের চুক্তি যদি ছেলে করে তাহলে এক নম্বরে বিবাহটায় অশুদ্ধ হয়ে যায় মেয়ের পক্ষের উপরে যদি ছেলের পক্ষ দুনিয়াবই কোন চাহিদার যুক্তি প্রকাশ করে তাহলে ওই বিবাহটাই হয়ে যাবে অশুদ্ধ শুধু একমাত্র মেয়ের পক্ষ থেকে ছেলের উপরে যুক্তি প্রকাশ করতে পারবে ছেলের অভিভাবক করতে পারবে তুমি আমার মেয়েটা যে একবারে লয়ে যাবে আমার ঘর থেকে এই মেয়ের মোকাবেলায় তুমি মেয়েকে কি দিবা বলো মেয়ে দাদ বিবাহের উর্দু শব্দ হলো আগদে শরিয়ত বিবাহের উর্দু শব্দ হইল আগদে শরিয়ত আরে অর্থ বিবাহ বেচা কিনাও বলা হয় কারণ বিবাহের দ্বারায় মেয়েটাকে ছেলের হাতে সম্পূর্ণভাবে বিক্রির মতো হইয়া যায় ঠিক না মেট্রিক তাহলে দুনিয়ার সিস্টেম হল কেউ যদি কোনো জিনিস কারো থেকে নিয়ে আসে অথবা কিন্না আনে তাহলে যার থেকে জিনিস আনলো তারে না তার জিনিসের বদলা কিছু দিতে পারে নাও দিতে পারে যদি ফ্রি ভাবে হইয়া থাকে ভাই এটা আমার একটু দিয়ে দেন তো আমার এটা দরকার এটা আপনি আমার দেন আমি আপনার কাছে ইনশাল্লাহ এটার জন্য কৃতজ্ঞ থাকবো ঋণই থাকবো আমি আমার সময় মতো আপনাকে এটার পরিবর্তে অনেক কিছু দিব যেটা ফ্রি আনে আরেকটা আনে কিন্না আনে দুই সুরত কিন্না মানে ভাই আপনার এই জিনিসটা আমার কাছে বিক্রি করে ফেলবেন আজীবনের জন্য আপনাকে কি দিতে হবে বলেন এর উল্টা ডানা বিবাহের ক্ষেত্রে মেয়ের পক্ষ বা মেয়ে ছেলের কাছে কিছু দাবি দাবা জানাইলে জানাইতে পারে যেমন মেয়েদের এক দাবির মশালা হলো মোহরের মশালা মোহর তো মেয়েরা জানে না মোহর জানব কত্যেককে সে দ আল্লাহ আকবার সে মনে করে যে আমি তো এমন একটা নিকৃষ্টতম জাতি যে আমাকে যদি কারো কাছে যাইতে হয় তাহলে যৌতুক দিয়া যাইতে হবে না হজবিল্লা অথচ আল্লাহ আল্লাহর রুসুল বিবাহের আইন প্রয়োগ করার সময় মেয়েদেরকে অগ্র অধিকার দিয়েছেন ছেলে যেরকম মেয়েকে চয়েস করবে মেয়েও ছেলেকে চয়েস করবে চয়েদের বেলায় তদ্রুপ ভাবে মেয়েকে অগ্র অধিকার কিছু জিনিসে দিচ্ছেন যেটা ছেলের ক্ষেত্র নয় মোহর মহর এটা ছেলের ক্ষেত্রের চাহিদা না মহরটা হলো মেয়ের ক্ষেত্রের চাহিদা মেয়ে চাহিদা পোষণ করবে এই ছেলে যদি আমাকে নিতে চায় তাহলে আমারে দশ লাখ টাকা মহর দিতে হবে আমাকে বিশ লাখ টাকা মোহর দিতে হবে আমাকে পাঁচ লাখ টাকা মোহর দিতে হবে আমাকে এই এই জিনিসগুলা যদি দেয় তাহলে আমি তার কাছে বিবাহ বসব কিন্তু আমাদের দেশের নিয়ম হয়ে গেছে তার পুরা উল্টা যেটা নাকি বিদর্মীদের সমাজও খুব কম যৌতক যৌথ এটা মুসলমান সমাজে যেরকম একটা অমোমি ব্যাপক বালা হয়ে গেছে বিদর্মীদের সমাজও এটা এত ব্যাপক বালা হয় এই জন্য বিবাহ সৈশুদ্ধ হওয়ার জন্য আল্লাহর এই আইন প্রয়োগ করার জন্য যৌতক লওয়া সম্পূর্ণ হারাম বলেন সম্পূর্ণ হারাম মহর সারা বিবাহটায় সংগঠিত হয় না যতক্ষণ পর্যন্ত বিবাহের আগে দিয়া মহর মেয়ের পক্ষ থেকে নির্ধারণ না হবে বলেন মহরটা কার পক্ষ থেকে হইবে এটা মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে না মেয়ে যদি বলে যে আমাকে নিতে হলে এই ছেলে আমাকে পাঁচ লক্ষ টাকা মহর যেটাকে আমরা কাবিন নামা বলি পাঁচ লক্ষ টাকা আমাকে মহর দুই লক্ষ টাকা আমাকে মোহর তিন লক্ষ টাকা আমাকে মোহর দিতে হবে আর ওই কথার উপরে যদি ছেলে রাজি হইয়া যায় সন্তুষ্ট চিত্তে আবার ছেলেটার দেওয়ার মতন ব্যবস্থা থাকতে হবে এটা খেয়াল রাখবেন ছেলের দেওয়ার মতন ব্যবস্থা নাই মেয়ের প্রেমে এমন যে পড়ছে আমি মোহর যদি নাও দিতে পারে জীবন দিয়ালাম মোহরটা যদি নাও দিতে পারি তাহলে জীবন দি আলাম না মোহরের বিনিময় জীবন হবে না বলেন মোহরের বিনিময় জীবন হবে না তাহলে মেয়েকে এটাকে শোনাইতে হবে দেখো তুমি কি আমারে পছন্দ করছো কিনা আমি যেহেতু তোমাকে পছন্দ লিছি তুমি মোহরটা একটু কমাইয়া দাও কারণ মোহর এটা লেখালেখির বিষয় না মোহর হইল পরিষদের বিষয় আমাদের দেশে কাবিন মনে করে যে লেখলে চলে দেওয়ান লাগে না এটা সম্পূর্ণ একটা অবৈধ সুরত বলেন বিবাহের ক্ষেত্রে এটা লেখলে একেই কথা লেখলে হলো কি যদি আমাদের দেশে লেখালেখি করে কি যদি তে সাইরা দেয় লেখে লেখতে হবে জু দিতে চাইরা দেয় তাহলে তারে দরাল লাগবে না এটাও শরীয়ত বলে না শরীয়ত বলে যে সে যতটুক দিতে পারবে যদি বাসরের ঘর কয় বিবাহের প্রথম রাত্রিটাকে বলা হয় বাসর রাত্রি ঘরকে বলা হয় বাসর ঘর এই বাসর ঘর আর বাসরের রাত্রিতে যদি মেয়ে বলে যে আমার মোহর পুরা পুরিভাবে পরিশোধ হওয়ার আগে আমার গায়ে টাচ করা যাবে না তাহলে ওই ছেলের জন্য মেয়ের গায়ে টাচ করা সম্পূর্ণ হারাম মেয়ে তো বুঝে না মেয়ের কত হলো যে বস আমি তো স্বামী পেয়ে গেছি আর এত কিছু কিসের এটা খুব খেল রাখতে হবে মহর বিবাহের যে মহর বিবাহের যে কাবিন নামা এটা শুধু লেখার বিষয় না এটা হলো পরিশোধের বিষয় বলেন এটা কি তা পরিশোধের বিষয় এই ব্যাপারে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম একটা হাদিস বয়ান করছেন বারাকা মাউনা নবীজি বলেন যে এই ছেলে এই মেয়ে তুমি পাগলামি করো না তুমি বিবাহর মাসালা আবার পাগলামি করো না যে আমাকে দশ লাখ টাকা মোহর দার্য না করলে আমি এই ছেলের কাছে বিবাহ বইব না মেয়ে তুমি পাগলামি করো না যদি ছেলেটা তোমার পছন্দ হয় তাহলে তুমি ছেলের জন্য সহজ করে দাও তুমি ছেলের জন্য সহজ করে দাও ছেলে যেহেতু তোমাকে চয়েস করছে তোমার যদি ছেলে চয়েস হইয়া যায় তাহলে তুমি কাবিন নামাটাকে ছেলের জন্য সহজ করে দাও তাহলে বিবাহ বন্ধনের দিন তুমি যে বললা কাবিলতু ছেলে বলল নাকাহাতু নাকাহাতু আর কাবিলতুর দুই শব্দের বন্ধন থেকে শুরু হবে মৃত্যুর দুয়ার পর্যন্ত শেষ নয় কেমত পর্যন্ত তোমাদের এই বিবাহটা তোমাদের সকল ক্ষেত্রে বরকতময় হয়ে যাবে

বাসর মোহরটা পরিশোধ করতে পারবে এই পরিমাণ মোহর হবে এটা হল কমের মেঘদার আজকালকে ছেলে মেয়ে নিজের বাপের সন্তান নিজের বাপের ছেলে নিজের বাপের মেয়ে বাপের সাথে চক্রাঙ্গেয়া কথা বলে মার সাথে চোখ কথা বলে তার মূল কারণটা হলো বিবাহ যেই তরিকায় হওয়ার দরকার ছিল আল্লাহর হুকুমটা সেই তরিকায় পালন হয়েছে না এটা খেয়াল রাখবেন আমি একটা মাস আলা জিজ্ঞাসা করি নমাজ যেই তরিকায় পড়ার প্রয়োজন সেই তরিকায় যদি নমাজ না পড়ে নমাজ সহি শুদ্ধ হয় না অশুদ্ধ আর জোরে বলেন নমাজ পড়ার এক বিধান হলো নমাজের আগে অজু করা কি করা কেউ যদি অজু ছাড়া নমাজ পড়ে নমাজ শুদ্ধ না অশুদ্ধ কি লেগিয়া নমাজ সই শুদ্ধ হওয়ার জন্য অজু হইল শর্ত নমাজ সই শুদ্ধ হওয়ার জন্য অজু হইল শর্ত তদ্রুপ ভাবে বিবাহ সই শুদ্ধ হওয়ার জন্য অনেকগুলা জিনিসেই শর্ত তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল মোহর ধার্য মোহর পরিশোধ বলেন মোহর ধার্য মোহর পরিশোধ আল্লাহ নবী সাল্লাহ আলাই বলেন একটা ছেলেমেয়ের দাম্পত্য জীবনটা বরকতময় হওয়ার জন্য একটা ছেলেমেয়ের বৈবাহিক জীবনটা বরকতি হওয়ার জন্য বিবাহর রাত্র থেকে মৃত্যুর দুয়ার পর্যন্ত মৃত্যুর পর থেকে নিয়ে আখ রাতের পূর্ণ জীবন পর্যন্ত দাম্পত্য জীবনটা বরকতময় হওয়ার জন্য সবচেয়ে বড় কৌশল হল যে বিবাহর মোহরটা কম করতে হবে বিবাহের মোহরটা কম করতে হবে মেয়ে বুঝতে হবে আমি যদি এমন বেশি মোহর চাই যে মোহরটা স্বামী আদায় করতে পারবে না আমার পক্ষ তো তাকে ক্ষমা করার কোনো সুযোগ দিব না তাহলে যতক্ষণ পর্যন্ত মোহরটা পরিশোধ না হবে ওই স্বামী তার স্ত্রীর গায়ে স্ত্রী তার স্বামীর গায়ে হাত দেওয়া সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম আচ্ছা হাত দো দেয় দেয় মোহর পরিশোধ হওয়ার আগে বাচ্চাও দো হয় ঠিক না ভাই ঠিক তাহলে বাচ্চা যে হইল হারাম অবস্থায় বাচ্চার মাসালা কি হবে তাহলে এই বাচ্চা তার মার সাথে চোখ না উল্টাইলে তার বাবার সাথে চোখ না উল্টাইলে কি করবে তার বিকল্প সে তো স্বাভাবিক না সে তো স্বাভাবিক পদ্ধতিতে না সঠিক পদ্ধতিতে না এই জন্য বলতেছিলাম বিবাহ এটা কি মানুষের মনের আবেগ না আল্লাহর হুকুম আরো জোরে আল্লাহর হুকুম হইলে নিজের মন মতন না নবীজির তরিকা মোতাবেক যেগুলা আল্লাহর হুকুম এমন কোন কাজ নিজের মন মতন করা যায় না আল্লাহর হুকুম মোতাবেক করতে হয়

ছেলে মেয়ের দাম্পত্য জীবন কায়েম হওয়ার আগে বিবাহর খদ্বাতে পাঠ করতেন আগে কি বিবাহ না আগে সদবা জোরে বলেন আগে খদ্বা কি লেগে খদ্বার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানাই দিছেন আপনি সদবার ভিতরে বিবাহর বিধানগুলাকে বলিয়া দেন খদ্বার ভিতরে বিবাহর বিধানগুলো বললেন খদবা শোনার পরে যদি ছেলে বিবাহ করতে রাজি হয় তাহলে করবে খদবা শোনার পরে যদি মনে হয় যে সে এখন এই হুকুমগুলা পালন করতে পারবে না তাহলে সে একটু লেটও করতে পারবে ইন্নামা নবেজিত সাল্লাল্লাহ আলাই সাল্লাম বিবাহর খদবার এক আয়াত ইন্নামা মুরবুল্লা আদ লিউল এহসান ইতা ইদিল কুৰবা ওয়ায়নাহা নিলফাশাহ ইৱালমুনকার আয়াত দুই নম্বরে একায়াত তেলৱাত করতেন ইয়া আইয়ো হান্না সুত তাকু রব্বা কামুল্লাদে খালা কাকুম মনে মনের আবেগ নিয়া বিবাহ করিও না তুমি তোমার ওই প্রভুৰ ভয় নিয়া বিবাহ কৰ যেই প্ৰভু তোমাকেও সৃষ্টি করছে। তোমার বিবিকেও সৃষ্টি করছে। তুমি যাকে বিবাহ করতে চাও তাকে বানাইছেন যিনি তোমাকে বানাইছেন তিনি এই তুমি বিবাহের ক্ষেত্রে ওই প্রভুকে তুমি ভয় করো বিবাহের দাম্পত্য জীবনের সকল স্তরে তুমি তোমার স্ত্রীর হক আদায় করতে পারবে কিনা আজকে যে ধন্যবাদ করলাম ইয়া আই হাল্লাদিনা আহ মানুহ তাকুল্ল এ তুমি যে বিবাহর সাদরে বর্ষ বিবাহের নমাজের জানাজাতে বর্ষ যুবক ইতাকুল্ল আল্লাহ ভয় নিয়া বস। তুমি যে এখন যেই জীবনে যাইতে চাইতেছ প্রত্যেকটা হালাতে তুমি আল্লাহর ভয় নিয়া থাকতে হবে আল্লাহর প্রথম বয়টা হলো স্বামী স্ত্রী যেটা বেশিরভাগ হয় পরস্পর একে অপরের সাথে মিশা কথা বেশি কয় ঠিক না বে স্বামী স্ত্রীর ক্ষেত্রে গিয়া বেশিরভাগ যেটা হয় এটা হলো স্বামী স্ত্রীর ঠকানের জন্য অন্য মেয়েদের সাথে কুসম্পর্ক অবৈধ সম্পর্ক রাখার জন্য স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে আবার স্ত্রীরাও মেয়েটাও অন্য ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক রাখার জন্য স্বামীর সাথে মিথ্যা কথা বলে আল্লাহ দাম্পত্য জীবনে আল্লাহকে ডরাও পরস্পর একে অপরের সাথে মিথ্যা কথা বলিও না কৌলু কাউলাং সাদিদা সত্য কথা সত্য কথা বলো সহজ কথা বলো কঠিন কোন কথা মিথ্যা কথার আশ্রয়ে বিবাহের ক্ষেত্রে কম এই তিনটা নবীজিকে বলছেন বিবাহের খদ্বাতে পাঠ করার জন্য সাথে আর একটা কথা সর্বশেষ বলছেন যে তিনটা আয়াতের পরে আরো একটা আয়াত বিবাহের খদ্বাতে পাঠ করেন নবী আপনার কোন উম্মতের নারী পুরুষ বিবাহের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যাতে परेशानियोंতে না ভোগ করতে হয় কোন রকমের কষ্টের জীবন না আসে এই জন্য ইমানদারদেরকে আরেকটা কথা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হক্কত ক্বাতহি ওয়া লা তামুতনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই ইমানদার যুবক যুবতী ইত্তাকুল্লাহ বিবাহের ক্ষেত্রে তুমি আল্লাকে ভয় করো সকল ক্ষেত্রে ভয় করতে হবে হক্কত তুকাতিহি আস্কার থেকে নিয়া মৃত্যুর দুয়ার পর্যন্ত স্বামীকে বলতেছে আল্লাহর হুকুমের নিয়মে আল্লাহকে পুরাপুরি ভয় করতে হবে স্ত্রীকে বলতেছে আল্লাহর হুকুমের নিয়মে স্বামীকে আল্লাহর হুকুমের নিয়মে আল্লাহকে পুরাপুরিভাবে ভাবে বিবাহের জিন্দগিতে ভয় করতে হবে গতানুগতিক রুসুম ভাবে বিবাহ করলে এই বিবাহটা অশুদ্ধ হয় এটা খেয়াল রাখবেন তাহলে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামকে বিবাহ বন্ধনের খদবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন কয়টা আয়াত অবতরণ করছেন পাঠ করার জন্য চারটা আয়াত চাইরোটা হলো বিবাহের খদবার আয়াত খদবা মানে বিবাহর বিধানের আয়াত কত জুমাতে চলতেছিল তাহলে বুঝা থাকলে বলেন তো বিবাহ কি নিজের মন মতন চলবে না আল্লাহর হুকুম মতে আরো জোরে বলেন একবারে মুখ ভরিয়া বলেন আল্লাহর হুকুমমতে নবীজির তরিকা মতে নবীজির গত সপ্তাহের আলোচনার আংশিক বলতেছিলাম যে স্বামী স্ত্রীর ক্ষেত্রে চাওয়া চাইর মাসালাতে কয়টা জিনিস দেখতে হবে কেউ বলতে পারবে চারটা কি কি মার্শাল বলছিলাম যদি আজকে কোন বহিরাগত মুসল্লি চাইরটা কথা বলতে পারে তাহলে আজকের যে জিনিসটা এটা আলোচনা করব কি চারটা জিনিস ছেলে মেয়ের উভয় দিকে কুফুর মাসালা হইতো কুফুইটা আরবি শব্দ তার বাংলা হলো বরাবর বাংলা হলো আমি যেমন তেও তেমন বলেন আমি যেমন তেও তেমন এই চারটা জিনিসের প্রথম ধারা হলো বংশের পরিচয় বলেন কি তাই বংশের পরিচয় তার বংশ যেমন ছেলের বংশ যেমন মেয়ের বংশ তেমন বংশ যাইব কোন সময় রাস্তার থেকে না পছন্দ করছে কই পছন্দ হয়ে গেছে রাস্তায় বংশ না এটাও কাজ রাস্তার থেকে পছন্দ করার পরে তার বংশ তালাস করতে হবে যে এই মেয়ের বংশ আর আমার বংশটার ভিতরে মিল আছে কিনা বুনিয়াদি ছেলে যে সমস্ত ছেলে বুনিয়াদি বংশীয় বংশের মর্যাদা আত্মমর্যাদা বুঝে এমন ছেলেরা কশ্চিন কালো রাস্তার মেয়ে পছন্দ যেই মেয়ে বংশীয় মেয়ে আত্মমর্যাদা বুঝে এমন মেয়েরা সাজগুজ করে রাস্তায় অন্য ছেলেকে দেখানোর জন্য বাইরে হইতে পারে না এটা হলো বংশের ধারার বিরোধী কাজ কোন একটা মেয়ে রাস্তাঘাটে যদি অযথা নেকাপ এবং আরো কি ফারলার টার্লার ইত্যাদি যা আছে সব কইরা যায় এই মেয়েটার পিছনে তার বাবা যদি সহযোগিতা করে বাবার অন্যায় মায় সহযোগিতা করলে মার অন্যায় মেয়েটার হল কর্মটা সম্পূর্ণ হারাম কাজ একবারে সম্পূর্ণ হারাম কাজ কারণ এই মেয়েটা রাস্তায় নেকাপ কইরা মেকআপ নিকো না মেকআপ মেকআপ কইরা সাজগুচ্চা বাইর হওয়ার পরে যত মানুষ তার দিকে কোন জোরে তাকাইছে সবগুলা মানুষের সাথে তার সাথে চৌখের জিনা হয়ে গেছে যদি কথা বললা তাকে মুখের জিনা হইছে চোখ দিয়া তাকাইলে চোখের জিনা হইছে মনে মনে যদি কোনো খানাপ কল্পনা জল্পনা কইরা থাকে মনে মনে যদি কোনো খারাপ জল্পনা কল্পনা করে থাকে তাহলে ওই মানুষের সাথে মেয়েটার সাথে মনের জিনা হয়ে গেছে নবীজি বলেন যে ছয়টা অংশতে মানুষের জিনা হয় তার প্রথম অংশের নাম হইলো চোখের জিনা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি উয়া সাল্লাম আলাইনানা হোমা নজর চোখের জিনা হলো নজর একটা বেগানা দিকে তার কোন প্রয়োজন নাই এমনে চায় রয়েছে আর কয়েকজন চাই তেমনি এক এসপি সাহেব আমার কইসে এসপি সাহেব এখন রিটায়ার হইয়া মৃত্যুবরণ করছে কহজুর না চাই ও তো পারি না আল্লাহ নেমত যেভাবে সাজ্জা গুচ্ছা বাইর হয় নিজের যে কন্ট্রোলের এক ক্যাম এটাও তো পারি না কিতা করতাম কন্যা দেখছেন নি অবস্থাটা আচ্ছা এই কথাটা যদি একজন মরহুম এসপি রহমতুল্লালাই আমার সাথে খুব সুসম্পর্ক ছিল আমাদের কুমুল্য এসপি ছিলেন উনি এন্তেগাল করছেন যদি ওনার মতন একজন লোক এই কথাটা প্রকাশ করে যে কন্ট্রোল করা কঠিন তাহলে মুচি ওলায় কি করে রাস্তায় যে জুতা শিলা জুতা এতে কতক্ষণ জুতা ছিলেন বন্ধুকেরা চাইয়া তাই জুতাটা ছিলেন একবারে দস্তুর মোতাবেক বন্ধুকেরা চাইয়া তাকে মেতর ওলায় বালতি হাত থেকে ফালাইয়া আল্লাহর নেহমত চায়া থাকার জন্য চায়া থাকে তাহলে মেতর ওয়ালায় মেয়েটার সাথে চোখের জিনা করলো মুসি ওলায় মেয়েটার সাথে চোখের জিনা করলো মনের জিনা করলো দেমাগের জিনা করলো সমস্ত জিনার জন্য অপরাধী হবে মেয়ের অভিভাবক প্রথম অপরাধী তো এই ধরনের মেয়েদেরকে রাস্তায় যদি কোনো কারণে পছন্দ হইয়াও যায় হে যুবক তারপরও তোমার জন্য খেস শেষ হবে না তারপর তোমার দাম্পত্য জীবনটা সুখের জন্য শেষ হবে না পছন্দ করে আসো মেয়েটার বংশের খবর নাও কোন বংশের মেয়ে এটা কোন বংশের মেয়ে বংশার খবর নাও চারটা জিনিস বিবাহর আগে ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ পরস্পর দেখা সিদ্ধান্ত নিতে হবে তার মধ্যে প্রথমটা হলো বংশীয় পরিচয় বলেন প্রথমটা তা দ্বিতীয়টা হলো অর্থের পরিচয় মেয়েটার যে পরিমাণ অর্থ ছেলের সেই পরিমাণ অর্থ আছে কিনা ছেলের যে পরিমাণ অর্থ মেয়েটার সেই পরিমাণ অর্থ আছে কিনা যদি অর্থের দিক দিয়ে কম হয় ছেলের অর্থ কম মেয়ের অর্থটা যদি বেশি হয় তাহলে কি কয় গোলামের ঘরের গোলাম গোলামের ঘরের গোলাম কয় একটা স্ত্রীকে যার একটা স্বামীকে যার পায়ের নিচে তার জান্নাত যার পায়ের নিচে তার জান্নাত কইলে কেন ওই যে বিবাহর চয়েজের ক্ষেত্রে গিয়া ওই ছেলেটা চিন্তা করে না যে যা আমার সম্পদ আর মেয়ের সম্পদের মধ্যে মিল আসেনি যদি মিল থাকতো তাহলে ছেলে কইতো আমি কেমনে গোলামের ঘরের গোলাম হইলাম তোর বাপের যে দুঃসম্পদ এর দুঃসম্পদ তো আমার বাপেরও আছে আবার যদি নাকি মেয়েটা দুর্বল পয়েন্টের হয় ছেলেটা যদি একটু সবল হয় তাহলে যাইতে আইতে নি ফকিন্নির ঘরের ঘরের নি এইভাবে কইয়া মেয়েটারে হ্যাস্ত নস্ত শেষ করিয়া দেয় এই জন্য দুই নম্বর চয়েদের ক্ষেত্রটা হলো মাল উভয় দিকে কমাস কম সমান একতাই যদি না হয় তাহলে ডাউনে থাকবে ছেলে একটু উপরে থাকবে হেলে মেয়েটা ছেলের কলারে ধরবে যেটা হইয়া যায় স্কাল তিন নম্বরে হলো রূপ দনজনের রূপ কমাস কম কাছাকাছি হইতে হবে চার নম্বর হলো দিন বলেন চার নম্বর হলো দিন দনজনের দিনদারের ক্ষেত্রে সমপরিমাণ হইলে বালা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে চারটা জিনিস তো আল্লাহর আদেশ দেখার জন্য বিবাহের করবে কিন্তু চাইরোটার মধ্যে তুমি তিনটা মিলাইতে পারছো আরেকটা মিলাইতে পারো না দুইটা মিলাইতে পারছো দুইটা মিলাইতে পারো না কিন্তু একটা তুমি কমপ্লিট দেখতে হবে ফাসফার দিন তুমি মেয়ের ক্ষেত্রে দেখো মেয়ের দিনদারি কেমন আছে ছেলের ক্ষেত্রে দেখো ছেলের দিনদারি কেমন আছে যদি বাকিগুলা দুর্বল আছে, কিন্তু দিনদারির ক্ষেত্রে আফার আসে ওরে বাবুরে তাহায্য তো সারে না পর্দা সারা তো চলে না বেগানে পুরুষের দিকে তাকায় না রাস্তায় নামা দূরের কথা বলে নমাজের ভিতরে ফৈরে থাকে রাবিয়া মতন একদিনে এক হাজার রেখাত নফল নমাজ আদায় করে আর ছেলে আল্লাহ আল্লাহ ছেলে রাত্রে তাহাজ গুজার সহকারে পাঁচ অক্ত নমাজ বা জমাত আদায় করে কোরআন শরীফের তেলোয়া সহি শুদ্ধ নবীজি বলেন ফাস্তার ফিজাতের দিন বাকি তিনটা যদি কোনো দিকে গড় থাকে দিন যেহেতু আছে বাকি তিনটাকে কভার করে নিবে বাকি তিনটাকে কভার করে নিবে আল্লাহ বাক আলমিন আমাদের সকলকে কথাগুলাকে বুঝে দাম্পত্য জীবন ছেলে বাস্তবায়ন করার তৌফিক দান করুক বলে না আমিন